পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে গতকাল ইটাহার থানার মারনায় অঞ্চলের বারাঙ্গার এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। মৃতর আত্মীয় ইনামুল হক বলেন, আমার মাসি উছলেবা বিবি বয়স 40 বছর, তার আত্মীয়দের সঙ্গে ইটাহারে আসছিল কাজে, কিন্তু ইটাহার থেকে বাসে করে বাড়ি ফেরার পথে বাঙ্গাল মোড়ে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় মালদামুখী একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারলে গুরুতর জখম হলে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনলে মৃত বলে ঘোষণা করে ডাক্তারবাবুরা। এদিনে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় ইটাহার থানার পুলিশ, যদিও ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। ইটাহার থেকে রাধারানীর রিপোর্ট, খবর 72 ঘন্টা। বাস থেকে নেমে ও আমি যাচ্ছিলাম বাজার করতে, আমি মাসিকে বললাম যে মাসি আমি বাজার করে আসছি, আমি তরকারি নিয়ে, তো ভাড়াটা বাসের ভাড়াটা আমাকে দিল 15 টাকা, আর ওকে 5 টাকা আমি দিলাম, ওকে 20 টাকা লোড দিল। এবার ওই 20 টাকার লোড ওকে দিয়ে 5 টাকা দিলাম, তো আমি মাসিকে বলছি যে মাসি তুমি দাঁড়াও, তো মাসি বলছে না বেটা আমি বাড়ি চলে যাচ্ছি, 5 টাকা ভাড়া দিয়ে টোটোতে আমি বাড়ি চলে যাচ্ছি টোটোতে। তাহলে আমি কোন মাসিকে যদি দেখে শুনেছি আমি তরকারি আসছি, আমি তরকারি আনতে বাজারের দিকে যাচ্ছিল, উত্তর দিকে মুখ করে আমার মাসি বাসের আগা দিক দিয়ে যাচ্ছিল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল, আর উত্তর দিক থেকে গাড়ি দিয়ে মেরে দিয়েছে। আমি পিছনে যদি ঘুরে দেখছি সবাই বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি পিছন দিকে ঘুরে যদি দেখছি তো কাপড়টা দেখে চিনতে পেরেছি যে না আমার এটা মাসি। আমি তখন দৌড়িয়ে গিয়ে যাচ্ছি, তখন এই যে কাগজগুলো ছিল আর রুমালে কিন্তু টাকা ছিল, টাকাটা আমি রুমালের খুঁজে গেছিলো, 100 টাকা কে পেয়েছে ওটা আমাকে দিয়েছে, আর কাগজ কিনে আমি কুড়ালছি। তার মধ্যে আমি ডাকছি সবাইকে যে আসো, যে আমার মাসির কিন্তু দম আছে। লোকজন আসলো, গাড়ি ধরা পড়লো, গাড়ি থেকে ড্রাইভার নেমে পালাছিলো, ড্রাইভারও ধরা পড়ে গেছে, তখন কিন্তু দম ছিল আমার মাসির। কি নাম মাসির? মাসির নাম হচ্ছে কি কাজে উজলেফা বিবি। বাড়ি কোথায়? বাড়ি কাতলামারি, মান্নাই বাঙাল। হ্যাঁ, বাঙাল, বাঙালের পশ্চিম দিকে। আপনার নাম? আমার নাম হচ্ছে এনামুল হক।